ফোর্ডের গল্পটি কেবল আমেরিকার গল্প নয়, বরং সমগ্র বিশ্ব স্বয়ংচালিত গল্প। হেনরি ফোর্ড একজন আমেরিকান শিল্পপতি তথা ধনকুবের, যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে। হেনরি ফোর্ড জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 30 জুলাই। কৃষিজীবী পরিবারের সন্তান হয়েও পৃথিবীর প্রথম ও বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারী হিসেবে এই শিল্পের উন্নয়নে সর্বাধিক অবদান রাখা ব্যক্তিটি হেনরি ফোর্ড। কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে গ্যারেজে কাজ করা ফোর্ড তার জীবদ্দশায় টমাস এডিসনকে অনুসরণ করতেন, আর গ্যারেজে বসেই অটোমোবাইল প্রকৌশলকে নিজের মগজে গেঁথে নেন। একসময় ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠা করে বসেন ফোর্ড মোটর কোম্পানি নামক প্রতিষ্ঠানটি। ছোটবেলা থেকেই হেনরি ছিলেন কৌতূহলী এবং চতুর প্রকৃতির। ছোটবেলায় তার বাবা তাকে একটি পকেট ঘড়ি উপহার দেন, আর হেনরি সেটিকে লুকিয়ে লুকিয়ে পুরোপুরি খুলে আবার জোড়া লাগান এবং তার বাবাকে দেখান। শুধু সেখানেই ক্ষান্ত দেননি হেনরি, প্রতিবেশীদের সব রকম ঘড়ি মেরামতের কাজ করে দিতেন তিনি। এতে করে খুব অল্প বয়সে যান্ত্রিক দক্ষতা অর্জন করেন হেনরি। এছাড়াও ছোটবেলা থেকেই তার মধ্যে প্রখর আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ ছিল। গাড়ি যে কেবল শুধু উচ্চবিত্তের বিলাসিতা নয়, মধ্যবিত্ত আমেরিকানরাও যে একদিন গাড়ি কেনার স্বপ্ন দেখতে পারে, হেনরি ফোর্ড তার ফোর্ড গাড়ির মাধ্যমে সেই স্বপ্ন সত্যি করেছিলেন। তিনি প্রথম বহুল উৎপাদনের জন্য অ্যাসেম্বলি লাইন কারিগরি প্রযুক্তি উদ্ভাবন করেন। তিনি ছিলেন একজন বহুমুখী উদ্ভাবক এবং 161টি ইউএস পেটেন্টের অধিকারী। হেনরি ফোর্ডকে সস্তা পণ্যের বহু উৎপাদনশীলতার জনক বলা হয়ে থাকে, কারণ তিনি তার কোম্পানিতে ব্যয়বহুল শ্রমশক্তি এবং যন্ত্র সমন্বয়ে অধিক উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন। যদিও ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত বেশ কয়েকবার ব্যর্থও হয়েছিলেন তিনি, পরবর্তীতে ধীরে ধীরে তার ব্যবসার সফলতা লাভ করেন এবং সুনাম অর্জন করেন। হেনরি ফোর্ড তার প্রতিষ্ঠানে অটোমোবাইল শিল্পের এমন কিছু যুগান্তকারী যন্ত্রপাতি, ইঞ্জিন আবিষ্কার করেন যেগুলো সেকালে শিল্পে বিপ্লব সৃষ্টি করেছিল। তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার যিনি শিল্প বিপ্লবের পথিকৃৎ হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ফ্র্যাঞ্চাইজি এবং ডিলারশিপ ব্যবস্থার প্রবর্তন করেন। ফোর্ড মোটর কোম্পানির মালিক হিসেবে তিনি পৃথিবীর অন্যতম ধনী ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। হেনরি ফোর্ড কয়েকটি রেসিং কার তৈরি করেন। তার তৈরি রেসিং কারগুলোর মধ্যে 999 মডেলটি সেই সময় খুব আলোচিত হয়েছিল। তাছাড়াও মার্কিন বাহিনীর অ্যারোপ্লেন, জিপ, ইঞ্জিন ও ট্যাঙ্ক সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয় ফোর্ড মোটর কোম্পানি। ফোর্ড কয়েক মিলিয়ন গাড়ি বিক্রি করে একটি বিশ্বখ্যাত ব্যবসায়ী নেতা হয়ে ওঠেন। কর্মজীবন ছেড়ে অবসরে যাওয়ার পর 1947 সালের 7ই এপ্রিল 83 বছর বয়সে পরলোক গমন করেন কালজয়ী এই প্রকৌশলী।